সম্মানিত দর্শক স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত নির্বাচিত ইম্পর্ট্যান্ট 55টি ইন্টারভিউ প্রশ্ন ও তাদের উত্তর। আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন অথবা শিক্ষার্থী হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা করে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। মাইক্রোসফট এক্সেল আজকের কর্পোরেট জগতে একটি অপরিহার্য টুল। এক্সেলের দক্ষতা শুধু আপনাকে প্রোডাক্টিভ করে তুলবে না, এটি আপনাকে ইন্টারভিউতে সাফল্য অর্জন করতে সহযোগিতা করবে। এই ভিডিও সিরিজে আমরা কভার করব বেসিক প্রশ্ন, অ্যাডভান্সড টেকনিক্স, প্র্যাকটিক্যাল উদাহরণ, কিছু টিপস এবং ট্রিক্স। আর হ্যাঁ, আমরা শুধু প্রশ্নের উত্তরই দেব না, বরং সেই উত্তরগুলি কীভাবে কার্যকরভাবে ব্যবহার করবেন তা হাতে কলমে দেখাবো। তাহলে আপনি প্রস্তুত তো? কাগজ কলম নিয়ে বসে যান, আসুন শুরু করি। নাম্বার ওয়ান, এক্সেল কিসের জন্য ব্যবহৃত হয়? নাম্বার টু, একটি ওয়ার্কবুক ও একটি ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। নাম্বার থ্রি, রিলেটিভ এবং অ্যাবসলিউট সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। নাম্বার ফোর, এক্সেলের ফাংশন ও ফর্মুলা সম্পর্কে ব্যাখ্যা করুন। নাম্বার ফাইভ, এক্সেল সূত্রে অপারেশনগুলোর ক্রম কী? নাম্বার সিক্স, আপনি কতভাবে এক্সেলে শতাংশ গণনা করবেন? নাম্বার সেভেন, পিভট চার্ট ও স্ট্যান্ডার্ড চার্টের মধ্যে পার্থক্য করুন। নাম্বার এইট, কনক্যাটেনেট ফাংশনটি কিসের জন্য ব্যবহার করা হয়? নাম্বার নাইন, এক্সেলে ডেটা ট্রান্সপোজ কেন করা হয়? নাম্বার টেন, কাউন্ট, কাউন্টা, কাউন্টিফ ও কাউন্ট ইপস ফাংশনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। নাম্বার ইলেভেন, আপনি কীভাবে সাম ইফ এবং সাম ইপস ফাংশন ব্যবহার করবেন? নাম্বার টুয়েলভ, ট্রিম ফাংশনের উদ্দেশ্য কী? নাম্বার থার্টিন, আপনি কীভাবে এক্সেলে একটি নেমড রেঞ্জ তৈরি করবেন? নাম্বার ফোরটিন, এক্সেলে ভিভিএ বা ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনসের উদ্দেশ্য ব্যাখ্যা করুন। নাম্বার ফিফটিন, আপনি কীভাবে এক্সেলে একটি ম্যাক্রো তৈরি করবেন? নাম্বার সিক্সটিন, আপনি কীভাবে এক্সেলে ডেটা টেবিল তৈরি করবেন? নাম্বার সেভেন্টিন, আপনি কীভাবে বিভিন্ন ওয়ার্কশিটের মধ্যে ডেটা লিঙ্ক বা হাইপারলিঙ্ক করতে পারেন? নাম্বার এইটিন, এক্সেলে ফিল্টার এবং শর্টের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। নাম্বার নাইনটিন, আপনি কীভাবে অ্যাভারেজ ইভ এবং অ্যাভারেজ ইভস ফাংশন ব্যবহার করবেন? নাম্বার টোয়েন্টি, সাবটোটাল ফাংশনের উদ্দেশ্য কী? নাম্বার টোয়েন্টি ওয়ান, এক্সেলে ম্যাক্স এবং মিন ফাংশনগুলির গুরুত্ব ব্যাখ্যা করুন। নাম্বার টোয়েন্টি টু, এক্সেলের পাঁচটি গুরুত্বপূর্ণ বেসিক ফাংশনের নাম ও কাজ ব্যাখ্যা করুন। নাম্বার টোয়েন্টি থ্রি, রিবন কী এবং এটি কোথায় প্রদর্শিত হয়? নাম্বার টোয়েন্টি ফোর, কীভাবে কোনো সেলে নোট যুক্ত করা যায়? নাম্বার টোয়েন্টি ফাইভ, ওয়ার্কশিট থেকে কোনো সেল এর ডেটা কপি করা থেকে কীভাবে রক্ষা করা যায়? নাম্বার টোয়েন্টি সিক্স, এক্সেলে স্লাইসার কীভাবে কাজ করে? নাম্বার টোয়েন্টি সেভেন, এক্সেলে ফ্রিজ প্যানস কী, এটি কেন ও কীভাবে ব্যবহার করা হয়? নাম্বার টোয়েন্টি এইট, একটি টেবিলে ফিল্টার যুক্ত করার কিবোর্ড শর্টকাট কী? নাম্বার টোয়েন্টি নাইন, এক্সেলে কতগুলি রিপোর্ট ফরম্যাট পাওয়া যায়? নাম্বার থার্টি, নিচে প্রদত্ত বিক্রয় ডেটা ব্যবহার করে সেই ঘরগুলোকে হাইলাইট করুন যেখানে মোট বিক্রয় 5,000 টাকার বেশি। নাম্বার থার্টি ওয়ান, এক্সেলে একটি ড্রপডাউন লিস্ট তৈরি করুন। নাম্বার থার্টি টু, কীভাবে এক্সেলে অ্যাডভান্স ফিল্টার প্রয়োগ করবেন? নাম্বার থার্টি থ্রি, কীভাবে আপনি একটি কলামের সদৃশ্য বা ডুপ্লিকেট ডেটাগুলোকে খুঁজে পাবেন? নাম্বার থার্টি ফোর, কীভাবে আপনি সেল রেঞ্জের সদৃশ্য বা ডুপ্লিকেট মানগুলোকে রিমুভ করতে পারবেন? নাম্বার থার্টি ফাইভ, এক্সেলের ওয়াইল্ড কার্ডগুলো কী কী? নাম্বার থার্টি সিক্স, ডেটা ভ্যালিডেশন কী একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। নাম্বার থার্টি সেভেন, নিচে একটি স্টুডেন্ট টেবিল দেওয়া হলো, নিম্নলিখিত মানদণ্ডের উপর ভিত্তি করে ফলাফলে পাস অথবা ফেল যুক্ত করতে ফাংশনগুলি লিখুন, যে এইটিন অ্যাবভ হলে এ গ্রেড, সিক্সটিন অ্যাবভ হলে বি গ্রেড এবং ফোরটিন অ্যাবভ হলে সি গ্রেড এবং বিলো ফোরটি হলে এফ গ্রেড। নাম্বার থার্টি এইট, বর্তমান তারিখ থেকে আপনার
বয়স বছর মাস এবং দিনে গণনা করুন। নাম্বার 39 এক্সেলে নেস্টেড ইফ স্টেটমেন্টগুলো কীভাবে ব্যবহৃত হয়। নাম্বার 40 এক্সেলে ম্যাক্রো কী, কোনো একটি কাজকে স্বয়ংক্রিয় করতে একটি ম্যাক্রো তৈরি করুন। নাম্বার 41 এক্সেলে হোয়াট ইফ অ্যানালাইসিস কী। নাম্বার 42 কন্ডিশনাল ফরম্যাটিং কী এবং কীভাবে আপনি এটি প্রয়োগ করবেন। নাম্বার 43 এইচ লুকআপ এবং ভি লুকআপ ফাংশনটি ব্যাখ্যা করুন। নাম্বার 44 এক্সেলে কীভাবে আপনি ডেটা সন্ধান এবং প্রতিস্থাপন করবেন। নাম্বার 45 পেস্ট স্পেশাল বৈশিষ্ট্যটি কিসের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 46 এক্সেলে সাবস্টিটিউট ও রিপ্লেস ফাংশনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। নাম্বার 47 আমরা কখন অ্যান্ড ও অর ফাংশনটি ব্যবহার করে থাকি। নাম্বার 48 এক্সেলে পিভট টেবিল কী। নাম্বার 49 কীভাবে একটি পিভট টেবিলে কলাম তৈরি করা যায়। নাম্বার 50 আপনি কীভাবে এক্সেলে একটি পিভট চার্ট তৈরি করবেন। নাম্বার 51 ডেটার একাধিক উৎস ব্যবহার করে কি পিভট টেবিল তৈরি করা সম্ভব। নাম্বার 52 এক্সেলে অ্যাডিনস কী, এটির মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়। নাম্বার 53 প্রদত্ত টেবিল ব্যবহার করে এক্সেলে ইন্ডেক্স ম্যাচ ফাংশনটি কীভাবে কাজ করে ব্যাখ্যা করুন। নাম্বার 54 ভি লুকআপ কীভাবে লুকআপ ফাংশন থেকে আলাদা। এবং নাম্বার 55 আপনি কীভাবে এক্সেলে একটি হিস্টোগ্রাম তৈরি করতে পারেন। এই ভিডিওতে শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো এই প্লেলিস্টে। পরবর্তী ভিডিওগুলোতে উত্তরগুলো ধারাবাহিকভাবে সংযুক্ত হবে ইনশাল্লাহ। তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। মাইক্রোসফট এক্সেলের জগতে আপনার যাত্রা শুভ হোক। ভিডিওর শেষে আপনার মতামত এবং প্রশ্নগুলি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন।